দাগ ঠাক করল কে? এই এই ভাটার রাখুম না খামু কি? আরে ভাটা থাকবো, নতুন পদ্ধতি নিব, লাভ জ্বালানি কম লাগবো, পরিবেশেরও ক্ষতি হইব না, আর সরকারি নির্দেশও মানা হইব। লাগবো না, আধুনিক পদ্ধতি নিছি আব্বা। আসুন বায়ু দূষণ রোধ করি, বাসযোগ্য ভবিষ্যৎ করি। দাগ ঠাক করলো কে? এই এই ভাটার রাখুম না খামু কি? আরে ভাটা থাকবো, নতুন পদ্ধতি নিব, লাভ জ্বালানি কম লাগবো, পরিবেশেরও ক্ষতি হইব না, আর সরকারি নির্দেশও মানা হইব। লাগবো না, আধুনিক পদ্ধতি নিছি আব্বা। আসুন বায়ু দূষণ রোধ করি, বাসযোগ্য ভবিষ্যৎ করি। দাগ ঠাক করলো কে? এই এই ভাটার রাখুম না খামু কি? আরে ভাটা থাকবো, নতুন পদ্ধতি নিব, লাভ জ্বালানি কম লাগবো, পরিবেশেরও ক্ষতি হইব না, আর সরকারি নির্দেশও মানা হইব। লাগবো না, আধুনিক পদ্ধতি নিছি আব্বা। আসুন বায়ু দূষণ রোধ করি, বাসযোগ্য ভবিষ্যৎ করি। দাগ ঠাক করলো কে? এই এই ভাটার রাখুম না খামু কি? আরে ভাটা থাকবো, নতুন পদ্ধতি নিব, লাভ জ্বালানি কম লাগবো, পরিবেশেরও ক্ষতি হইব না, আর সরকারি নির্দেশও মানা হইব। লাগবো না, আধুনিক পদ্ধতি নিছি আব্বা। আসুন বায়ু দূষণ রোধ করি, বাসযোগ্য ভবিষ্যৎ করি।